এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে গাজীপুর পাঁচাশনে। এই মুহূর্তে গাজীপুরের জামালপুরে রয়েছেন সহকর্মী বুলবুল রেজা। সরাসরি চলে যাচ্ছি বুলবুলের কাছে। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে সবশেষ ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন, এই ৫টি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে গাজীপুর ৫ সংসদীয় আসনে ১৯৯১ সালে জিতেছিল বিএনপি মনোনীত প্রার্থী। সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে কতটা প্রস্তুত এখানকার বিএনপি, সেই বিএনপির প্রস্তুতির খবর জানবো। এই মুহূর্তে এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেসে যুক্ত হয়েছেন বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মনির হোসেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের সভাপতি। আপনার কাছে জানতে চাই, আপনারা আসলে এই আসনে বিএনপি কতটা সংগঠিত? সামনে নির্বাচনে আপনিও চাইছেন মনোনয়ন, সেক্ষেত্রে মনোনয়ন পাবার ব্যাপারে আপনি কতটা আত্মবিশ্বাসী? সব মিলিয়ে আপনাদের প্রস্তুতি। ধন্যবাদ আপনাকে। আমাদের গাজীপুরের এই আসনটি, এখানে জাতীয়তাবাদী দল আগের চেয়ে অনেক সুসংগঠিত, যদিও এখানে সাংগঠনিক কর্মকাণ্ড সারা দেশের মতনই এখানে অনেকটা স্থবির হয়ে পড়েছে, কিন্তু এখানকার জনমত, এখানকার মানুষ ধানের শীষ, বিএনপি এবং জিয়াউর রহমানকে ভালোবাসে, এবং মানুষের হৃদয়ের যে অনুভূতি, সেই অনুভূতি হলো এই বিএনপির পক্ষে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারারুদ্ধ, সে কারণে মানুষের একটা সহানুভূতি রয়েছে দলের প্রতি। আগামী নির্বাচন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন, এখন বিএনপির নেতাকর্মীরা অনেকটা হতাশার মধ্যেই আছে, কারণ দলের এমন দুর্দিন আর কখনোই ছিল না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারারুদ্ধ, আজকে দলের নেতাকর্মীরা অনেকটা দিকভ্রান্ত। এই অবস্থায়ও আমরা মনে করি, দেশে যদি গণতন্ত্রের গণতান্ত্রিক পরিবেশ থাকে এবং দেশে যদি নির্বাচনী পরিবেশ থাকে, এবং আমি অবশ্যই দলের কাছে আমার মনোনয়ন চাব, এবং আমি আশা করি তৃণমূলের নেতাকর্মীদের আবেগের প্রতি সহানুভূতিশীল হয়ে আবেগকে ধারণ করেই দল আগামী মনোনয়ন দিবেন, এবং সেই অনুযায়ী আমি বিশ্বাস করি যদি আমি দলীয় মনোনয়ন পাই, তাহলে আমি অবশ্যই দলকে আরও সুসংগঠিত করব। এই এলাকার মানুষের দলমত নির্বিশেষে এই এলাকার ভাগ্য উন্নয়নের জন্য যা যা করা দরকার আমরা কাজ করব, সবাইকে নিয়ে। জি, আরেকটি প্রশ্ন, শেষ প্রশ্ন, যেটি হচ্ছে আপনাদের মধ্যে কোনো দীর্ঘদিন ক্ষমতার বাইরে কোনো মনোনয়ন কেন্দ্রিক দ্বন্দ্ব রয়েছে যেটি আগামী নির্বাচনে প্রভাব ফেলতে পারে? দেখুন, প্রত্যেকটা বৃহৎ সংগঠনেই একাধিক প্রার্থী থাকেন, সব দলে আছেন, আমার দলেও থাকতে পারে, এবং আমি আশা করি এগুলো কোনো সমস্যা হবে না আগামী নির্বাচনে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস এরপর কথা বলার চেষ্টা করবে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে। থাকুন এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেসের সঙ্গেই।